Hello and welcome everyone to my another brand new vlog. It's me Sadia Samdani. আজকে এসেছি আমার বার্থপ্লেস যেখানে আমার ছোটবেলা থেকে আমার বড় হওয়া পর্যন্ত সময়টা আমি কাটিয়েছিলাম এই ইব্রাহিমপুরে। এখানে অনেক অনেক মেমরি, বাট বাসাটা আগের মতো নেই। এখানে কমার্শিয়াল ওয়েতে এখন ভাড়া দেওয়া হয়েছে, বিজনেস পারপাসের মতো হয়ে গেছে জায়গাটা। আগে যে সুন্দর একটা বাসা ছিল, বাগান ছিল, তার আর কিছুই নেই। এটা আমার বাবা এভাবে করে গেছেন, এখন তার আব্বা নেই। তো অনেক আগে 2007 আমি একবার এসেছিলাম আব্বার সাথে এই জায়গাটা দেখতে, আর আসলাম এখন। এখানে আসার আরও একটা কারণ ছিল যে আব্বা যখন চলে যান তার শেষ যাওয়াটা ছিল এখান থেকেই। এখানে একটা মসজিদ আছে, সেখান থেকেই ছিল, তো আমি সেটাও দেখতে এসেছি। তো অনেক 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 বছর পেরিয়ে গেছে, অনেক কিছু বদলে গেছে, সেগুলোই আমি ভাইয়ার সাথে এসে দেখছিলাম। কত কত যে সুন্দর সুন্দর স্মৃতি জড়িত এই জায়গাটাতে। যখন ভাইয়া দেখাচ্ছিল আমার চোখের সামনে একটা ফ্ল্যাশব্যাক যাচ্ছিল যে সব কিছু কীরকম ছিল আর এখন জায়গাগুলো কীরকম হয়ে গেছে, আশেপাশের মানুষগুলো যার অনেকেই এখন আর নেই বা অনেকেই এখানে থাকে না। আপনি পেড়ে আমাকে ক্যাচ দিয়ে এখানে দিও না, দিও না, ও ভালো ক্যাচার না, পালা যায়। ইয়া আল্লাহ দেখো, ইয়া এই যে পাচ্ছে পাচ্ছে পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ বিসমিল্লাহ। ভালো জোড়া লাগাইতে পারেন নাকি? এরকমই আছে, অর্ধেক আছে অর্ধেক নাই। আমি বেছে নি নরম, এটা দেখে নিচ্ছি। হ্যাঁ, পেঁপে তো কাঁচা দেখা যায়, ছোট বড় সমস্যা নেই, দেখে নিই।
এখন ইফতারের আয়োজন চলছে, আর ইনি হচ্ছেন আমাদের পরিবারের নতুন সদস্য, আমার বড় ভাইয়ের মেয়ের মেয়ে। সো নানি হয়ে গিয়েছি, মুরব্বি। সো বাচ্চাটাকে আমি প্রথম দেখেছি, লিয়ানা, খুবই কিউট মাশাল্লাহ। আর এই তো চলছে আমাদের বাসার আয়োজন, আমরা সব ভাই বোনই এখানে আছি, খুব ভালো লাগছে, একটা ঈদ ঈদ ভাব, সবাই একসাথে ইফতার করব। তো লিয়ানা উঠে গেছে, আর এখানে ইজোরা ওকে কুল ডাউন করার চেষ্টা করছে। ভালোই কাটাচ্ছে সময়টা আলহামদুলিল্লাহ। You're very good baby, didn't you? Yeah.